বাগেরহাটের রামপালে খাল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল 9টায় রামপাল উপজেলার দুর্গাপুর খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মরদেহটির গায়ে লাল শার্ট ছিল, পরনে কোনো কাপড় ছিল না, তার মুখে দাড়ি ছিল, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক। তিনি বলেন, পুলিশ পিবিআই সিআইডি এবং আরো অন্যান্য সহযোগী সংস্থা কাজ করছে। এখন পর্যন্ত আমরা তার কোনো পরিচয় নিশ্চিত হতে পারিনি। আমরা ডেড বডি পোস্টমর্টমের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।